13ই সেপ্টেম্বর 2024 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা, বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামত বরকাত হুম এই কবিতার সংক্ষিপ্ত জীবনসান ব্যাখ্যা পেশ করেন। আজকে সকালের তাজা কবিতা, আল্লাহর মহব্বত, কাবার মহব্বত, হারামান শরীফের মহব্বত। আমার প্রাণ প্রিয় শেখ মোর্শেদ কুতবে আলম আরবিল্লাহ রুমিয়া জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারাকাতুমের লেখা। শীর্ষ সম্মানের শীর্ষে, শীর্ষ সম্মানের শীর্ষে, 13ই সেপ্টেম্বর 2024 জুমা দিবস সকাল 7টা, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত ঢালকানগর ঢাকা। মনে পড়লে কাবার কথা, অধীর হয়ে উঠি, মনে পড়লে কাবার কথা, অধীর হয়ে উঠি, দেখতে কাবার প্রিয় শরীর যেন ছুটি, দেখতে কাবার প্রিয় শরীর যেন এখন ছুটি, জানি না ওই ঘরের কেন এত আকর্ষণ, দেখতে সকল প্রেমিক গণ, জানি না ওই ঘরের কেন এত আকর্ষণ, দেখতে তাকে পাগল পারা সকল প্রেমিক গণ, কালো দেহে চোখ রাখিয়া যাই জুড়াইয়া মন, হাজার বার দেখে সবাই দেখতে ব্যাকুল হন, কালো দেহে চোখ রাখিয়া যাই জুড়াইয়া মন, হাজার সবাই দেখতে ব্যাকুল হন, কাবা কাবার দেহের চতুর্দিকে তাওয়াফের যে ভিড়, মহান প্রভুর আশেকিনের প্রেম কি শুনিবি, বর্ষে হরদম অসীম জলওয়া কাবার শিরের পরে, দেখেন তাহা আউলিয়াগণ আত্মার নয়ন নূরে, বর্ষে হরদম অসীম জলওয়া কাবার শিরের পরে, দেখেন তাহা আউলিয়াগণ আত্মার নয়ন নূরে, দেখেন তাহা আউলিয়াগণ আত্মার নয়ন নূরে। আল্লাহ তাআলা এসে আত্মা আমার নসিব সমান, আল্লাহ তাআলা রসুলে আমাদের সবাইকে আমিন সিদ্দিকিনে শামিল করুন। কাবা নহে কাবা নহে পাথর গৃহ, কাবা নূরে হাক, কাবা মুখী মুসল্লির বুক সে যে নূরে হাক,
চুল্লির বুক সেজে নূরে হাক, কাবা তোমার শীর্ষ সম্মান আমি বিশ্বাস করি, শীর্ষে তোমার আউলিয়াগণ বলেছেন কান্ডারি। কাবা তোমার শীর্ষ সম্মান আমি বিশ্বাস করি, শীর্ষে তোমার আউলিয়াগণ বলেছেন কান্ডারি, শীর্ষে তোমার আউলিয়াগণ বলেছেন কান্ডারি। কান্ডারি মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে দেখে বললেন যে হে কাবা, তোমার কত বিশাল মর্যাদা, কত উচ্চ সম্মান আল্লাহ তোমাকে দান করছেন। পরে বললেন যে কিন্তু আমি এটাও জানি যে এক কামেল ইমানওয়ালা, এক আল্লাহর আল্লাহর বলি, তার মর্যাদা তোমার চেয়ে উঠবে। জন্য যে ব্যক্তি কোনো কামিল আল্লাহ বলার কাছে বসলো, সে কাবার চেয়েও আরো মর্যাদাওয়ালা কারো কাছে বসলো। এক কামিল ইমানওয়ালার এত মর্যাদা রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের নজরে, আল্লাহ একবার, বহুতই আজীব। হ্যাঁ, বের পড়ো ভাই মাসার। কাবা তোমার শীর্ষ সম্মান আমি বিশ্বাস করি, শীর্ষে তোমার আউলিয়াগণ বলেছেন কান্ডারি, শীর্ষে তোমার আউলিয়াগণ বলেছেন কান্ডারি। কাবা কোরআন রাসূলুল্লাহ ওলামায়ে দীন, ইহাই বন্ধু সত্যিকারের হক দিনে মুবিন। কাবা কোরআন রাসূলুল্লাহ ওলামায়ে দীন, ইহাই বন্ধু সত্যিকারের হক দিনে মুবিন। পাক মদিনায় সবার আগে প্যারা রাসূল, পাক মদিনায় সবার আগে প্যারা রাসূল, দিয়ে গেছেন মোদের সর্বশ্রেষ্ঠ ফুল, দিয়ে গেছেন মোদের সর্বশ্রেষ্ঠ ফুল। পাক মদিনায় সবার আগে প্যারা রাসূল, দিয়ে গেছেন মোদের সর্বশ্রেষ্ঠ ফুল, দিয়ে গেছেন মোদের সর্বশ্রেষ্ঠ ফুল, দিয়ে গেছেন মোদের সর্বশ্রেষ্ঠ ফুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, যাওয়ার আগে বলে গেছেন যে যাওয়ার আগে আমাদের সব মুসলমানকে কাবামুখী করে গেছেন, কাবার দিকে মুতাওয়াজ্জি থাকবা, কাবাতে আসতে থাকবা, কাবাতে কাবার জন্য ছুটতে থাকবা, কাবার মহব্বত শিখে গেছেন। আল্লাহ আকবার, সারা পৃথিবী থেকে মুসলমান আজীবভাবে আজীব অবস্থা যে পাগল পারা হয়ে যাইতেই থাকে, যাইতেই থাকে, কিছুদিন পর আবার যায়, কিছুদিন পর আবার যায়, বাইন্দাও রাখা যায় না, বাইন্দাও রাখা যায় না। এরকম ভাবে মুসলমানরা সমগ্র পৃথিবী থেকে যাইতে থাকে।
মহিলারা পর্যন্ত যাইতে থাকে। বৃদ্ধা বৃদ্ধা মহিলা চলতে পারে না, তাও সেই মহিলা ওখানে গিয়ে হাজির, নিজের ছেলের সঙ্গে বা নাতির সঙ্গে ওখানে গিয়ে হাজির হয়ে যায়। এরকম অন্ধ মানুষরা তাওয়াফে মশগুল, একবার না দুইবার না অসংখ্যবার দেখলাম যে অন্ধ মানুষ চোখে দেখে না কিন্তু লাঠি হাতে দিয়ে আগাইতেছে, তাওয়াফ করতেছে মুস্তাকিম, পুরো সাত চক্কর তাওয়াফ করতেছে, আল্লাহ বিলকুল অন্ধ মানুষ, বিভিন্ন একজন না অনেক অন্ধ মানুষরা এভাবে আসে তাওয়াফ করে, অন্ধ মহিলা সে তাওয়াফ করতেছে কাবাত, আল্লাহ একবার আজীব শান, কি মামলা। হ্যাঁ, এবার যারা চোখে দেখে না কিন্তু কাবার মহব্বতে বেচয়ন হয়ে পাগল পড়া হয়ে সেখানে হাজির হয়ে যায়। কাবা তো শুধু ওই দেহের নাম না, ওখানে আল্লাহকে সীমাহীন নূর ও তাজাল্লি বর্ষণ হয়, সেটাই মূলত কাবা। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে হাকিকতে কাবা তাজাল্লিয়াত ইলাহিয়া হে, কাবার হাকিকত হলো আল্লাহকে তাজাল্লিয়ার তাজাল্লি। এইভাবে কাবার মহব্বতে মানুষ ছুটতে থাকে, আল্লাহ একবার আজীব শান, কাবার হরদম তাজাল্লি মিফজুদ আজে ইখলাসাতে ইব্রাহিম বুদ। এক বুজুর্গ বলেন যে কাবার উপর সর্বদা নূর আর নূর তাজাল্লি আর তাজাল্লি আসতে থাকে এবং বাড়তে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইখলাস আল্লাহর মহব্বত নিয়ে কাবা ঘর নির্মাণ করছিলেন, সেই ইখলাসে ইব্রাহিমের বরকতে তা নূর আর নূর বসে, তাজাল্লি আর তাজাল্লি সেখানে বর্ষণ হইতে থাকে অবিরতভাবে। হ্যাঁ, অবিরতভাবে তাজাল্লি বর্ষণ হইতে থাকে। ময়মনসিংহের এক আলেম দিন বড় আলেম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার বড় বেশি মহব্বতের মানুষ ছিলেন, অনেক বেশি মহব্বত করতেন আমাকে। তো উনি মনে হয় 83 সালে হজ করতে গেছেন, ইংরেজি 83 সালে। তো আসলেন এবং ওখানে কিছু সংক্ষিপ্ত কথা বললেন মসজিদে হজ থেকে আসার পরে। তো সেখানে বললেন যে দেখলাম যে রাত্রিবেলা আসমান থেকে কাবার উপর তাজাল্লি আর তাজাল্লি বর্ষণ হইতেছে, তাজাল্লি আর তাজাল্লি নাজিল হইতেছে। ও কবর শুনে বড় বেশি ভালো লাগতেছিল, কেসা কথা। তো আরিফিন যারা আরিফিন কামিলিন আউলিয়া একরাম, তো তারা কাবার নূর দেখতে থাকে না। আমার শায়খ রহমুল্লার সঙ্গে উমরা করার তৌফিক হয়েছিল, তো ওখানে হযরতওয়ালা কাবা ঘরের সামনে যখন গেছেন একদমই ভিন্ন রকম চেহারা হয়ে গেছে, চোখ চাহনি চেহারা আরেক রকম হয়ে গেছে, কিভাবে যে দেখতেছিলেন তো কি জানে, আল্লাহ একবার আজীব শান ছিল। এবং তিনি যখন মদিনা শরীফ গেলেন সেখানেও আজীব অবস্থা দেখছি, কি অবস্থা আল্লাহ আল্লাহ, এটাকে কেমনে বোঝানো সম্ভব। হুইল চেয়ারে ছিলেন হযরতওয়ালা, তো রওজা শরীফের সামনে কিভাবে যে তাকায় ছিলেন, আল্লাহ একবার কি দেখতেছিলেন কি জানে, কি করতেছিলেন তাই বা কি জানে। হযরতওয়ালার একদমই হুইল চেয়ারের সাথে আমি ছিলাম, পাশা একদম হযরত ডান পাশে আমি ছিলাম। তো লোকজন ওই আসতে থাকে, তো ওখানে হযরতের গায়ে ধাক্কা লাগে কিনা সেজন্য আমি এমনভাবে দাঁড়াইছি যাতে ধাক্কা না লাগে। হযরতওয়ালা আমার দিকে তাকালেন এবং বললেন যে ভাই এরকম করো না, ইহা তো মজা ধাক্কা খানে মে হে, এখানে ধাক্কা খাওয়ার মধ্যেই মজা। রসুল্লাহ সাল্লাহ ইসলাম দেখলেন যে আমার জন্য কত ধাক্কা খাইতেছে, কোনো পরোয়াই করেন আমার মহাব্বতে, তার জন্য তার কাছে সব আসান বরং মজাদার। আজীব শান সেখানে, আল্লাহ একবার। তো এক তো কাবা শরীফ হ্যাঁ না, কোরআনে করিম দিয়ে গেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আল্লাহ একবার, এর থেকে বড় আর বড় দৌলত আর কি হইতে পারে। কোরআনে করিম আমাদেরকে দিয়ে গেছেন, আজীব শান কিতাব কোরআনে পাক, সব কিতাব পড়লে সব বই পুস্তক পড়লে তো তারপরে কোরআনে পাক খুললে সে এক পৃষ্ঠার মধ্যে বরং এক লাইনের মধ্যে সব কিতাবের চেয়ে বড় দৌলত মজুদ, এক এক লাইনের মধ্যে সব কিতাবের চেয়ে বড় দৌলত মজুদ। এই নূর আর কোথায় আছে, যে নূর কোরআনে করিমের মধ্যে আছে। এজন্য কোরআনে করিম তেলাওয়াতের চেষ্টা করি, যদি আল্লাহ পাক এলেম দিয়া থাকেন যে কোরআনে পাকের অর্থ বোঝার তৌফিক থাকে, তো কোরআনে করিম
এরকম তর্জমা এবং অর্থ বোঝা সহ পড়লে তো আল্লাহ একবার কত মজা। আর যদি সেটা নাও হলো তবুও পড়ি, কিছু তেলাওয়াত করি। দিনে যদি প্রতিদিন যদি এক পৃষ্ঠাও তেলাওয়াত করা হয় তো 360 দিনে 360 পৃষ্ঠা তো হবে, এক পৃষ্ঠাও যদি শুধু তেলাওয়াত করা হয়। অনেক অনেক হাফেজে কোরআন আছেন যারা কোরআনে কারিম তেলাওয়াত করেন না, সারা বছর মাথায় তুলে রাখেন কোরআন শরীফ, রমজান শরীফ আসলে তখন একটু তেলাওয়াত শুরু হয়। এ কোরআনে পাকের আজমত এবং মহব্বতের হক কি এই যে কোরআন শরীফ 12 মাস মাথায় তুলে রাখা? বড় আজীব মহামারী সকল হাফেজদের। কোরআন পাকের হাফেজ 30 পারা কোরআন সিন হতে কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত করে না। আরেক বিষয় হলো যে কোরআনে কারিম মুখস্থ পড়া, আর একটা হলো কোরআন শরীফ দিকে দিকে পড়া, কোরআনে কারিমের মুসহাবের মধ্যে দেখে দেখে পড়া। তো মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়ার মর্তব্য বেশি। এখানে একটা পড়াও হয়, মহান আল্লাহর কোরআন দেখাও হয়, কোরআনে পাক পড়াও হয় এবং রব্বুল আলমিনের সেই কোরআনে পাক দেখাও হয়। তো আল্লাহ পাক কত খুশি হন যে আমার কোরআন পড়তেছে আর আমার কোরআনকে দেখতেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেন, কোরআনে পাককে বুকে জড়ায় ধরতেন এবং চুমু খাইতেন, চোখে লাগাইতেন, বুকে লাগাইতেন এবং সে কোরআনে পাকের মধ্যে চুমু খাইতেন। এর বোঝাই গেল সারা দুনিয়ার সন্তানকে চুমু দেওয়া, বুকে জড়ায় ধরা, তো তার চেয়ে কত বেশি দামি আমল, প্রিয় আমল কোরআনে কারিমকে বুকে জড়ায় ধরা, চোখে লাগানো এবং সে চুমু খাওয়া। বড় ভাগ্যের বিষয় ভাই, বড় ভাগ্যের বিষয়। যখনই কোরআনে কারিম তেলাওয়াত করি তো এই দৌলত অর্জন করতে পারি, এই সৌভাগ্য তো অর্জন করতে পারি। হ্যাঁ, তো কাবা শরীফের কোরআনে কারিম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআনকে ধরো, তোমার রসুলকে ধরো। আল্লাহু আকবার, কি কথা রে ভাই! কোরআনকে ধরো, তোমার রসুলকে ধরো, তোমার রসুলের জীবন আদর্শকে ধরো। হ্যাঁ, তারাক তফিকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসাকতুম ঈমান, দুই আদিম সান জিনিস দিয়ে গেলাম তোমাদেরকে, তোমরা কোনোদিন পথ হারাবে না এই দুই জিনিসকে মজবুত ভাবে ধরলে, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল, কোরআনে কারীম আর তোমার রসুলের জীবন আদর্শ, তোমার রসুলের সুন্না। সুবহানাল্লাহ। তো কাবা, কোরআন, রসুল্লাহ, এরপরে তো উম্মতের খোঁজ নিবে কে, দেখাশোনা করবে কে, উম্মতকে দিনের কথা শোনাবে কে? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এ ওলামায় দিন থাকবেন কিয়ামত পর্যন্ত, তারা তোমাদের দেখাশোনা করবেন, তোমরা তাদের থেকে দিন নিবা। উম্মত আজকে পথ হারা এই কারণে যে উম্মত ওলামায় দিন থেকে দূরে সরে গেছে, উম্মত ওলামায় দিন থেকে দূরে সরে গেছে। বিভিন্ন জনেরা বিভিন্ন রকমের কথা বলে এবং সে নিজেদের দিনই কথাগুলো বলে বলে এবং সেগুলো নিয়ে তারা খুশি, কিন্তু আল্লাহ রসুল যে বলছেন ওলামায় দিন থেকে দিন নাও, সেটা কোথায় গেল, সেটার খেয়াল নেই। ওলামায় দিনের সঙ্গে জুড়ে থাকলে তো মুসলমান গুমরা হবে না, পথ হারাবে না, সেই পথ থেকেও মুসলমান অনেক দূরে সরে গেছে। কোনো এক চিন্তাবিদ ইসলাম সম্পর্কে গবেষণা করছেন, চিন্তা ভাবনা করছেন, বই পুস্তক লিখছেন, কোরআন সম্পর্কে কিছু লিখছেন, তো সেটাকে ধরে বসে আছে মুসলমানদের বিশাল এক অংশ। অথচ ওই মানুষ কোনো আলেমের দিন না, হ্যাঁ না, কোনো আলেমের দিন না, তো নিজের ব্যক্তিগত মেধা দিয়া যতটুকু পারছেন তিনি বুঝছেন, কিন্তু আকাবের উম্মত আসলাফে উম্মতের দিনই ব্যাখ্যার সঙ্গে তার কথাগুলো ব্যাপকভাবে সাংঘর্ষিক, তো সেক্ষেত্রে তার কথাগুলো গ্রহণ করলে সেটা কি দিন হবে, সেটা কি আল্লাহ রসুলের নিকট গ্রহণযোগ্য হবে? কিন্তু মুসলমানদের বিশাল এক অংশ সেদিকে ঝুঁকে আছে। আর আশ্চর্য হলো যে যেই মানুষদের যে ইসলামী আওয়াজ এবং ইসলামী চিন্তা ভাবনা একদমই বিশ্বের শ্রেষ্ঠ ওলামায়ের নজরে ভুল, বিভ্রান্তি এবং গুমরাহী রূপে চিহ্নিত, তো বহু সংখ্যক ওলামায়ে কেরাম তাদেরকে সাপোর্ট দিতে থাকে, বৃহত্তর স্বার্থে আমরা তাদেরকে সাপোর্ট দিব। বৃহত্তর স্বার্থ কি? বৃহত্তর স্বার্থ তো হলো, সবচেয়ে বড় স্বার্থ হলো আল্লাহর সন্তুষ্টি, আর সেই সে আল্লাহর সন্তুষ্টির উপর জুড়ে থাকার রাস্তা হলো ওলামায়ে হকের সঙ্গে জুড়ে থাকা, কোরআন সুন্নাহ শিক্ষার উপর জুড়ে থাকা।
যেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, যারা তোমরা যদি দেখতে পাও যে আমার সাহাবীদেরকে কেউ ভৎসনা করে, তাদেরকে গালিগালাজ করে, হ্যাঁ না, তাদের সমালোচনা করে, দুষ্টুরি চর্চা করে, তো ফালা তুজালিসুহুম, ফালা তুজালিসুহুম, ওয়ালা তুআকিলুহুম, ওয়ালা তুশারিবুহুম, ওয়ালা তুনাকিহুহুম, ওয়া আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফান ওয়ালা আদলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীদের দোষ চর্চায় লিপ্ত যদি কাউকে দেখতে পাও, তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করো না, এবং তাদের সঙ্গে বিবাহ সাদীর সম্পর্কও করবা না, এবং তাদের উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত, তামাম কায়নাতের লানত, হ্যাঁ, এবং তাদের লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফান ওয়ালা আদলান ফরিজাতান ওয়ালা নফলান, তাদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের ফরজ নকল কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এইরকম মানুষদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের সঙ্গে দল বান্ধা, জোট বান্ধা, হ্যাঁ, এগুলো কি তরিকা ভাই? ওলামা ইকরাম যুগে 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 এই রাজনৈতিক চিন্তার জগতে এইভাবে পদস্খলিত হয়েছেন আর অনেক বড় বড় ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, একদল ওলামা ইকরাম কোনোভাবেই তারপরও শিক্ষা গ্রহণ করেন না, আবার সে গলত লোকদের সঙ্গে আবার মিশতে থাকেন, একসঙ্গে আবার দল বাঁধতে থাকেন, জোট বাঁধতে থাকেন, আর নিজেরা ক্ষতিগ্রস্ত হন, উম্মতকে ক্ষতিগ্রস্ত করেন। আপনার এলিম কতটুকু এই জমানাতে? হ্যাঁ, আপনারা আমার যারা আকাবের দিন ছিলেন তারা এদের সঙ্গে উঠা বসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা দুরাচার লোক দুষ্ট লোকের সঙ্গে মোকাবেলা করে পারা যায় না। আপনি তো মিথ্যা বলতে পারবেন না, আপনি তো প্রতারণা করতে পারবেন না, আপনি তো ধোকা দিতে পারবেন না, আপনি তো ষড়যন্ত্র করতে পারবেন না, কারণ আপনি তো পবিত্র জীবন নিয়ে চলতে চান, আপনি তো নিখুঁত দিনের উপর চলতে চান। আর এই লোকগুলো এরকম নিজেদের স্বার্থ এবং মতলব উদ্ধারের জন্য যে কোনো ধুরন্ধরতার পথে তারা চলা তাদের জন্য কোনো মুশকিল না, এরা সব কিছু তাদের কাছে রপ্ত করা আছে। আশ্চর্যের বিষয় হলো একদল উলামা একরাম কোনোভাবেই থামেন না, হাজার পরীক্ষা পড়ার পরও আবার আরেকবার নতুনভাবে পরীক্ষা করে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। বড় আফসোস, আপনারা বড়দের থেকে কেন সবক নেন না? আপনাদের বড়দের থেকে কেন সবক নেন না? নিজেরা এত বড় কেন হচ্ছেন? বড়দেরকে ঢিঙে উপরে চলে যেতেছেন, ভুল করতেছেন, এরকম এইভাবে করা চাই না। হ্যাঁ, তো কাবা, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলামায়ে দ্বীন, এ হলো দ্বীনে হক, এ হলো দ্বীনে হক, এটা দ্বীনে মুবিন, এর উপরে যারা অটল অবিচল থাকবে গুমরাহিতে পড়বে না। হ্যাঁ না, সামান্য সামান্য এলিম নিয়ে লোকেরা একদমই উম্মতের, সমগ্র উম্মতের রাবর হইতে শুরু করে, অথচ এই বুখারী শরীফ পড়তে দিলে এক পৃষ্ঠাও ভালো মতো পড়ে বুঝে তর্জমা এবং ব্যাখ্যা করে বোঝানোর ক্ষমতা নেই, কিন্তু উম্মতের শ্রেষ্ঠ রাহবর হয়ে যান এক একজন। আরে, আমাদের যে মহান রাহবররা ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন, আকাবির দ্বীন, তাদেরকে অনুসরণ করাই আমাদের কর্তব্য, আর না হলে এরকম মৌলবী সাহেবরাও গুমরাহির শিকার হয়ে যাবে। কথা বুঝেন নাই, আবেগী এবং জজবাওয়ালা বক্তৃতা বয়ান এতটুকু যথেষ্ট না দিনের উপর কায়েম থাকার জন্য এবং দিনের রাস্তা দেখানোর জন্য। কোরআন সুন্নার সহি এলম থাকা চাই, আর সহি এলম যাদের ছিল সে আকাবের দিনের অনুসরণ করা চাই, তবেই আমরা বিচ্যুতি থেকে এবাজ হতে থাকব। কারো এই কথা মনে করা যে আমি একদম শীর্ষে পৌঁছে গেছি, 10 লাখ আর 10 কোটি মুরিদ হয়ে গেলে, কারো ভক্ত এবং অনুসারী হয়ে গেলে সে উর্দে উঠে যায় না। হ্যাঁ, আমাদের যদি 10 কোটি মুরিদ হয়ে যায় আর হুজুরুল ইসলাম মাওলানা কাসেম নানুতির মুরিদ একজনও না থাকে, তো আমরা বড় না, তো সে মাওলানা কাসেম নানুতই বড়, রহমাউল্লাহ তাআলা। কথা বুঝেন নাই, সেই বিষয়কে আমাদের মনে রাখতে হবে, আমাদের আকাবের দিনের রাস্তা থেকে আমাদের কোনোভাবে দূরে সরা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, সাবিরুহুম ফিল আমর, যে তোমাদের মধ্যে তোমরা তাদের সঙ্গে হ্যাঁ না মশওয়ারা করো, পরামর্শ করে চলো, আমরুহুম শুরা বাইনাহুম, এবং পরামর্শ করে চলা এটাই হলো উম্মতের মধ্যে নিরাপদ রাস্তা। হ্যাঁ না, কিন্তু মশওয়ারা এই জিনিস নাই, মশওয়ারা করবে এমন লোকদের সঙ্গে যাদের এলেম কালামও নাই,
কোনো সহিহ ইলম নাই, সহিহ বুঝ নাই, দ্বীনের গভীর বুঝ নাই, এমনি ভাষা ভাষা কিছু মুখস্থ কথাবার্তা জানে, এই সকল লোকদের নিয়ে মশওয়ারা করা হবে। তো তারা কি বুদ্ধি দিবে, কি জ্ঞান দিবে? আর যাদের কাছে গেলে সহি মশওয়ারা পাওয়া যাবে এলমের আলোকে, ওইখানে যাওয়ার তৌফিকই হয় না, তাহলে সহি কথা কোথেকে আসবে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। এক একজন এক এক ওয়েতে চলতে থাকে, এক এক রাস্তার উপর এক এক গলির ভিতরে ঢুকতে থাকে, গলির মধ্যে যান করো, আমাদের দিনের মহাসড়কের উপর চলতে হবে। আর মহাসড়ক এটাই যে আকাবের দিনের যে রাস্তা, সারে আম, হ্যাঁ না, সারে আম, মহাসড়কের উপর চলতে হবে। এই চিপা চিপা গলির মধ্যে কি আর কি জন্য ঢুকবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমল হাজারো মানুষ করে, আমল হাজার হাজার করবেন, বেশুমার করবেন, ঠিক আছে, কিন্তু ভুল ত্রুটি আমাদের হবে, হাজারো ভুল ত্রুটি হবে, গুনাহ কথা হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন। কিন্তু এই কথা মনে রাখতে হবে, যদি মহাসড়কের উপর না থাকে, চিপা গলির ভিতরে ঢুকে যায়, সে গুমরাহ শিকার হয়ে যাবে। মহাসড়কের উপর কায়েম থাকা জরুরি। হ্যাঁ, একদল লোক, একদল উলামায়ে কেরামের অবস্থা এরকম যে যে কেউ হয়তো রাজনীতিতে আছেন, কেউ ওয়াজের লাইনে আছেন, কেউ পীরি মুরিদের লাইনে আছেন, কেউ আর কোনো তর্জের দিনের খেদমতের মধ্যে আছেন, কিন্তু নিজের আমার সঙ্গে কেন সবাই যোগ দিল না, এটা নিয়ে সব পেরেশান, আমার সঙ্গে কেন যোগ দিল না, আমার সঙ্গে আমাদের সঙ্গে আসেন না কেন, আপনাদেরকে ডাকলে আসেন না কেন, এত বড় মুরব্বী ওনারা, যে ওনাদের ডাক দিলে আমাদের সব বাবুল আমাদের ওখানে হাজির হওয়া জরুরি, এ কোনো কথা? আল্লাহর দিনের খেদমতের বিভিন্ন শাখা আছে, বিভিন্ন রাস্তা আছে, যারা যে খেদমতের মধ্যে যুক্ত আছেন তাদেরকে সেই খেদমত করতে দেন। আপনি সবগুলো সব মানুষকে এক জায়গায় নিয়ে ভিড় করাতে চাইতেছেন, আপনি কি বুখারী শরীফ পড়াতে পারেন? আপনি কি ফতোয়া স্বামীর এবারত পড়তে পারেন? ওর থেকে মাসায়ের উদ্ধার করতে পারেন? এই এই জগতের জন্য একদল লোক আছেন যারা বুখারী শরীফ পড়ান, যারা মিশকাত শরীফ পড়ান, যারা তিরমিজি শরীফ পড়ান, হ্যাঁ না, এবং যারা ফতোয়া স্বামী থেকে ফতোয়া দেন উম্মতকে, এটা কি দিনের খেদমত না? অষ্টম বড় দিনের খেদমত। হ্যাঁ, আপনি পারবেন কি যে বক্তব্যে এবখানে কোরআন শরীফ পড়াইতে, দুই চার দিন এক সপ্তাহ বসে দেখেন যে ছাত্র বাচ্চা বাচ্চাদের পড়াইলে সে জোয়ান মানুষ বুড়া হয়ে যাওয়া লাগে, এত মুশকিল সেখানে। আর আপনি কোথায় পড়াবেন? এক ঘন্টা বসে থেকে দেখেন যে বসে থাকাটা সহ্য করতে পারেন কিনা, বা যেখানে বক্তব্যে নাজেরা পড়ে ছেলেরা হেফজখানে পড়ে, ওইখানে এক ঘন্টা বসে থাকতে পারেন কিনা হুজুর, এটা দেখেন গিয়ে সেখানে। তো যারা কোরআনে কারিম শিক্ষা দিতেছেন, বক্তব্যে হেফজখানে হেফজে পড়াইতেছেন, এটা কি দিনের কাজ না? বলেন না, আপনি ওইখানেই থাকেন কেন, আপনি আসেন মাঠে ময়দানে, এখানে আসেন না কি জন্য মিয়া? খালি কোরআন শরীফ মিয়া বসে থাকেন, এই খানকায় বসে থাকেন কেন, এখানেও আসেন, খানকায় কোনো কাজ কাম নাই, ওখানে গান গায়। হ্যাঁ, তো দিনের যত শাখা আছে, শোভা আছে, সব জায়গাতেই দিনের কাজ হচ্ছে। যারা যেখানে দিনের কাজ করতেছে, নিজের দিনের কাজ করবেন, অন্যান্যরা যারা দিনের কাজ করতেছেন তাদেরকে মহব্বত করবেন, আন্তরিকভাবে তাদের জন্য মহব্বত করবেন, তাদের খায়ের খাই জরুরি এবং তাদের জন্য দোয়া করা চাই, হ্যাঁ না। কিন্তু এটা কোনো জরুরি না যে সব এক জায়গা থেকে হাজির হওয়া লাগবে, সবই খালি মিছিলে যোগ দিতে হবে, এটা কোনো জরুরি না। কিন্তু কিছু লোকের চিন্তা এরকম যে আপনারা আসেন না কেন, আপনারা থাকলে পাওয়া যায় না কেন, এরকম কথা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই কোথায় গেছিলেন মিটিং মিছিলে বলে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ কোথায় মিটিং মিছিলে গেছিলেন? মহানা ইউসুফ বিন রহমতুল্লাহ কোন জায়গায় কোন মিছিলে যোগদান করছিলেন? কিন্তু তারা কি বড় আলেম না? তারা কি নায়েবে রসুল না? তারা কি দিনের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন না? কামিল দিনই জিন্দিগি তাদের ছিল না? তো এরকম বিভিন্ন তবকার ওলামায় দিন থাকেন, এবং বুজুর্গানে দিন বলছেন যে আল্লাহ তাআলা যাকে যার দ্বারা যেখানে চান দিনের খেদমত নেন, হ্যাঁ না, এক একজনকে এক এক মেজাজ, এক এক রুচি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেই লাইনে তার দ্বারা কাজ হচ্ছে, আরেকজনের সেখানে গেলে ওই কাজটা হয় না। কিন্তু যেখানেই থাকবো আমরা, যেই ফিল্ডেই থাকবো, একটু দিনের উপর কায়েম থাকা চাই, দিন শরীয়তের উপরে অবিচল থাকা চাই, নিজের খেয়াল খুশি মোতাবেক সিদ্ধান্ত না নেওয়া চাই, নিজের খেয়াল খুশি মোতাবেক প্রোগ্রাম না দেওয়া চাই, বরং কোরআন সুন্নার মোতাবেক সেটা হচ্ছে কি না না ভুল হচ্ছে সেটা বোঝা চাই। সব
বুঝমানের চেয়ে বড় বুঝমান কেউ আছে? সব এলিমওয়ালার চেয়ে বড় এলিমওয়ালা কেউ আছে? নিজের থেকে বড় এলিমওয়ালা, নিজের থেকে বড় বুঝওয়ালাদেরকে অনুসরণ করা চাই, মূল্যায়ন করা চাই। বাস আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দেন, ইখলাস দেন, তাকওয়া দেন, আকাবিরের রাস্তার উপর জুমে থাকার তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।